ছোট্ট শহর আগরতলায় অস্বাভাবিক হারে বেড়েছে যানবাহনের সংখ্যা, সেই তুলনায় বৃদ্ধি পায়নি রাস্তার পরিধি। ফলে স্বাভাবিকভাবে যানজট এখন আগরতলা শহরের অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রতিটি ব্যস্ততম এলাকায় যান নিয়ন্ত্রণের জন্য বৈদ্যুতিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হলেও যানজটের স্থায়ী সমাধান নেই। শহরের প্রায় প্রতিটি সড়কে যানজট দেখা দেয়, আর এই যানজটের কারণে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এর জন্য সচেতন মহল অনেকটাই দায়ী করে ট্রাফিক দপ্তরকে। রাস্তার পাশে অবৈধভাবে দ্বিচক্র যান থেকে শুরু করে প্রাইভেট চার চাকার গাড়ি পার্কিং করে রাখার কারণে যানজটের সৃষ্টি। অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে যারা রাখছেন তাদের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা। এ নিয়ে প্রায় সময় সমালোচনার মুখে পড়ছেন ট্রাফিক দপ্তর আধিকারিক থেকে শুরু করে কর্মীরা। অবশেষে দেরিতে হলেও বিষয়টি নিয়ে ময়দানে নামল ট্রাফিক দপ্তর। শুরু হলো ট্রাফিকের স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ। এই এনফোর্সমেন্ট ড্রাইভের অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীর বিভিন্ন প্রান্তে অভিযান চালায় ট্রাফিক কর্তারা। ট্রাফিকের ডিএসপি থেকে শুরু করে ইন্সপেক্টর স্তরে অফিসাররা রাজধানীর বিভিন্ন মোটর স্ট্যান্ড ও ব্যস্ততম সড়কগুলিতে বিশেষ অভিযান চালায় দিন। অভিযানকালে যে সমস্ত যানবাহন মালিক পরিবহন আইন অমান্য করে রাস্তার মধ্যে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রেখেছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আধিকারিকরা। প্রথমবারের মতো যানবাহন মালিকদের নোটিশ সহ 500 টাকা আর্থিক জরিমানা করা হয়। তবে একই গাড়ি দ্বিতীয়বার অবৈধভাবে পার্কিং করা হলে জরিমানা অর্থরাশি দ্বিগুণ হয়ে যাবে। অভিযান চলাকালীন সময় এমনটাই জানালেন ট্রাফিকের ডিএসপি প্রণব দাস। দপ্তরের উদ্যোগে আগরতলা শহরে প্রত্যেকদিন অবৈধ পার্কিং নো পার্কিং প্লেসের মধ্যে রাখা হচ্ছে, তো তার বিরুদ্ধে আমরা অভিযান প্রত্যেকদিন এনফোর্সমেন্ট করা হচ্ছে, যাতে অবৈধ রাস্তার সাইডে গাড়িগুলো না রাখে। এটা আগামী দিনে চলতে থাকে। আগরতলা শহরে পার্কিং প্লেস যেগুলি আছে, নোটিফাইড পার্কিং প্লেস বোর্ড আছে, আর নোটিফাইড যেগুলি নো পার্কিং এরিয়া আছে সেগুলির মধ্যে বোর্ড আছে। আর বাকি রাস্তার মধ্যে আপনি কোনো জায়গায় গেলেন 10 মিনিটের দিকে বা 5 মিনিটের জন্য ওই জায়গাতে আপনি গাড়ি রাখতেই হবে, ঠিক আছে। বাকি অনেক সময় লং টাইম পার্কিং করা হয় রাস্তার মধ্যে, দেখা যায় লং টাইম সকালবেলা রেখে অফিসে চলে যায়, রাত্রেবেলা নিয়ে যায়। ওই সব অবৈধভাবে যারা পার্কিং করে রাখে তাদের এগেনস্টে আমরা আজকে ন্যূনতম কত টাকা ফাইন করা হয়েছে? অবৈধ পার্কিংয়ের জন্য 500 টাকা ফাইন। পরবর্তী সময় যদি আবার রাখে এই জায়গাতে তাদের বিরুদ্ধে কী হবে? যদি অবৈধ পার্কিং ফার্স্ট টাইম অফেন্সে যদি 500 টাকা হয়, সেকেন্ড টাইমে ডাবল হয়। ওই জায়গায় যদি অফেন্স ভ্যালুয়েশন করে সেকেন্ড টাইম, তো ফাইনটা ডাবল হয়। এদিকে দেরিতে হলেও রাজধানীর বিভিন্ন প্রান্তে ব্যস্ততম সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক দপ্তর বিশেষ অভিযানে নামলেও এই অভিযানের স্থায়িত্ব কতদিন থাকবে সেটাই এখন প্রশ্নের বিষয়। তবে শহরকে যানজট মুক্ত করতে ট্রাফিক দপ্তরের এই উদ্যোগ অনেকটাই প্রশংসার দাবি রাখলেও যানজট সৃষ্টিকারী একাংশ টমটম অটোচালকদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেই। প্রশ্ন হলো, যানজট সৃষ্টিকারী চালকদের বিরুদ্ধে কেন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারছে না ট্রাফিক কর্তারা? তাদের এই নীরবতার কারণে রাজধানীতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই দাবি উঠছে রাস্তার পাশে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে বিশেষ অভিযানের পাশাপাশি যানজট সৃষ্টিকারী একাংশ চালকের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক ট্রাফিক দপ্তরের কর্তাবাবুরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।